কলকাতার মেয়ে পূজা ব্যানার্জি, টালিউডে প্রিয় মুখ তিনি, তবে বেশ জনপ্রিয় ছিলেন হিন্দি টেলিভিশনে। ঢালিউডেও করেছেন বেশ কয়েকটি সিনেমা, যার সবই কম বেশি হিট। এখন আর ওইভাবে চিত্রজগতে না থাকলেও হরহামেশায় খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকে অভিনেত্রীকে প্রায় সময় ছবি শেয়ার করতে দেখা যায়। এতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে, যদিও কারো কটূক্তিতে তার কোনো যায় আসে না। এমনকি অভিনেত্রীর দাবি, পূজাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে, অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কোন নজরে দেখবে না। পূজা ব্যানার্জি বলেন, আমাদের আগামী যে প্রজন্ম আসছে, আমার মনে হয় তারা খুব খোলা মনের হবে, আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম, আমাদের প্রজন্মের মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে, তাই মেয়েদের শর্ট স্কার্টে দেখলে হয়তো কোন নজরে দেখেন অনেকে। আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে দেখছে বিকিনিতে, তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনোই কুনজরে দেখবে না। তিনি বলেন, আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি, ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে সেই শিক্ষা দিচ্ছি। পূজা বলেন, শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ, এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবনে একেবারেই সাজগোজ করি না, আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন আমি তাদের ব্লক করি না, কারণ তারা যত খুশি লিখুন আমি তো বদলাবো না নিজেকে।